দেবারতি গান গাইছে সবাই ভালো করে খেয়াল করো গাইছে এই ক্রিয়াপত্রির সাথে দেবারতি এবং গানের সম্পর্ক রয়েছে আমরা যদি বলি দেবারতি কি গাইছে তাহলে আমরা উত্তর পাবো গান আবার একইভাবে গান কে গাইছে তাহলে উত্তর পাব দেবারতি অতএব গাইছে ক্রিয়াপদের সঙ্গে দেবারতি বা গানের একটি সম্পর্ক বা সম্বন্ধ বা যোগাযোগ বা অন্যয় রয়েছে বাক্যমধ্যস্থ ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থাৎ বিশেষ বা সর্বনাম পদের সম্পর্ক বা অন্যয় কিংবা যোগাযোগকে কারক বলে আজকের এই ভিডিওটিতে কারক কি করে মনে রাখবে বা কারক চেনার কৌশল বা কারক মনে রাখার গুরুত্বপূর্ণ খুব সহজ কৌশল জানাতে চলেছি সেই কারণে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এই প্রসঙ্গে বলবো তো আমরা কারকের সংজ্ঞাটি জানলাম সেই সঙ্গে কারক সম্পর্কে বিস্তারিতভাবে সামান্যভাবে আমরা সংক্ষিপ্তভাবে কিছু জানব তারপর আমরা মূল যে আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য বা লক্ষ্য কারক চেনার কৌশল বা কারক কি করে আমরা কোন কারক জানবো বা চিনব সেই গুরুত্বপূর্ণ কৌশল জানব কারক শব্দটি সাধারণ অর্থ সবাই জেনে রাখো পরীক্ষায়ও দেয়া থাকতে পারে যা ক্রিয়া সম্পাদন করে এই প্রসঙ্গে তোমাদের বলবো পুরাকালের সুপরিচিত বিশিষ্ট ব্যাকরণবিদ পানিনি জানিয়েছেন ক্রিয়ান্বই কারকম অর্থাৎ ভালো করে তোমরা এইটি জেনে নাও আমি ভালো করেই বলছি যে ক্রিয়ার নয় অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্নয় সেই বিষয়টাকে বলা আছে কারক অর্থাৎ বিশেষভাবে জানলে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের অন্যয় বা ক্রিয়ার অন্যয় এই যে সম্পর্ক বা যোগাযোগ সেটাকেই বলা হচ্ছে কারক অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্যয় সেই বিষয়টিকে কারক বলা হয়েছে হয়েছে গাইছে এই ক্রিয়াপদের সঙ্গে গান বা দেবারতি উল্লেখিত যে উদাহরণটি বা একটি বাক্য দেয়া হয়েছে সেক্ষেত্রে যে সম্বন্ধ বা অন্নয় রয়েছে বা যোগাযোগ রয়েছে এই বিষয়টিকে কারক বলা হয় কারক শব্দের উৎপত্তি বা প্রকৃতিপত্রই জেনে রাখো কী যোগ অক এই এরপর আমরা সেটি পাবো কারক এটিও পরীক্ষায় দেয়া হয় এরপর সবাই তোমরা জানো কারকের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ বা কারক কয় প্রকার সবাই তোমরা জানো কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক এবং অপাদানকারক আর অধিকরণ কারক এই ছয়টি কারক সবাই জানো তো এরপর আমরা জানব কারক কি করে চিনব বা কারক কি করে আমরা বুঝতে পারবো এটি কোন কারক পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা তোমাদের কারক বোঝার ক্ষেত্রে এই বিষয়টি ভালো করে জেনে নিতে হবে আমি প্রথম একটি বাক্য নিয়েছি একটু বড় ধরনের বাক্য তোমরা বোঝার চেষ্টা করো ঋষিতা নিশ্চিন্তিপুরের বাগান থেকে শ্রীকৃষ্ণের পূজার জন্য সকালবেলা নিজের হাতে রক্তকরবী ফুল তুলছে এই যে একটি বড় বা বৃহৎ যে বাক্য এই অংশ বা এই পুরো বাক্যটির মধ্যেই রয়েছে আমাদের ছটি কারক আমি ছোট্টভাবে একটি একটি পার্ট করে ছটি কারক জানিয়ে দেব সেই সঙ্গে কি করে তোমরা মনে রাখবে সেই খেয়ালটি বা সেই বিষয়টি বা কবিতা আকারে ছোট্ট সংক্ষিপ্তভাবেও জানিয়ে দিয়েছে প্রথমে আমরা জেনে নেব যে কারকে যে প্রথম ভাগটি রয়েছে অর্থাৎ কর্তৃ কারক অর্থাৎ এক্ষেত্রে জানবো প্রশ্ন করো কে বা কারা বাবু দেবে সারা তোমরা ভালো করে মনে রাখবে বা খেয়াল করো বা এটি মাথায় গেঁথে নাও বা মাথায় রাখো যে কর্তা হলেই সেটি হবে কর্তিকারক অর্থাৎ কর্তার সঙ্গে কর্তিকারকের একটি মিল বা সম্পর্ক রয়েছে প্রশ্ন করো কে বা কারা কর্তা বাবু দেবে সারা। আমরা যে মূল যে বাক্যটি এখানে জেনেছি সেটি থেকে নিয়েছি যে ঋষিতা ফুল তুলছে এটি আমরা যদি বলি ঋষিতা ফুল তুলছে তাহলে কে ফুল তুলছে ঋষিতা তাহলে ওপরে যে আমি বলেছি প্রশ্ন করো কে বা কারা কর্তা বাবু দেবে সারা অর্থাৎ কে ফুল তুলছে কে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা সারা পাই বা উত্তর পাই সেটি হবে কর্তিকারক এক্ষেত্রে ঋষিতা হলো কর্তিকারক আবার ওপরে বলা হয়েছে কারা দিয়ে প্রশ্ন করলে যদি আমরা সারা পাই কর্তা দেবে সারা সেটিও হবে কর্তিকারক আমরা এক্ষেত্রে আমরা যদি বলি ঋষি তারা ফুল তুলছে তাহলে আমরা প্রশ্ন করব তুলছে ক্রিয়াপদের সাথে কারা ফুল তুলছে তাহলে উত্তর পাবো ঋষি তারা এক্ষেত্রে ঋষি তারাও সেক্ষেত্রে কর্তিকারক হবে আমরা অন্য একটি উদাহরণ নেব যাতে তোমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবে মহামায়া মঙ্গল করেন তাহলে করেন এর সঙ্গে আমরা যদি প্রশ্ন করি কে মঙ্গল করেন তাহলে আমরা উত্তর পেয়ে যাব মহামায়া এক্ষেত্রে মহামায়া হলো কর্তিকারক তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তাবু সাড়া দিলে আরও একবার বলে দিচ্ছি তাহলে হবে কর্তিকারক এরপর সেকেন্ড বা দ্বিতীয় যে কারকটি রয়েছে কর্মকারক সেটি সম্পর্কে কি করে মনে রাখবে তা আগে জেনে নাও প্রশ্ন করে কি বা কাকে উত্তর দেবে কর্ম তাকে প্রশ্ন করে কি বা কাকে উত্তর দেবে কর্ম তাকে অর্থাৎ আমরা ক্রিয়াপদের সঙ্গে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি উত্তর যদি পাই সেটি হবে কর্মকারক তাহলে আমরা যে মূল যে বাক্যটি জেনেছিলাম তার থেকে কিছুটা অংশ নিয়েছি নিয়েছি ঋষিতা রক্ত করবি ফুল তুলছে তাহলে আমরা যদি বলি ঋষিতা কি তুলছে তাহলে উত্তর পাবো রক্ত রক্ত ফুল যদি এক্ষেত্রে শুধু ফুল দুলছে সেটিও কর্মকার তাহলে কি দিয়ে যখন আমরা কোনো উত্তর পাবো তাহলে সেটি হবে কর্মকারক এখানে রক্ত করবি ফুল হবে কর্মকারক কেমন তো সেক্ষেত্রে আরও আরও একটি দেখো যে বলা হচ্ছে প্রশ্ন করো কি তাহলে কি আমরা পেয়ে গেলাম কিন্তু কাকে এটিও যদি উত্তর পাই সেক্ষেত্রে হবে কর্মকারক আমরা আবার ওই মূল বাক্য থেকে আমরা আবার একটি বাক্য সাজাবো ঋষিতা শ্রীকৃষ্ণকে পূজার জন্য রক্ত ফুল তুলছে তাহলে ঋষিতা কার বা কাকে পূজার জন্য রক্ত ফুল তুলছে তাহলে শ্রীকৃষ্ণকে এক্ষেত্রে শ্রীকৃষ্ণকেও হবে কর্মকারক একইভাবে আমরা আরও একটি বাক্য নেব নিবেদিতা পূজাকে গল্প শোনাচ্ছে নিবেদিতা পূজাকে গল্প শোনাচ্ছে তাহলে আমরা যদি বলি নিবেদিতা পূজাকে কী শোনাচ্ছে তাহলে উত্তর পাবো গল্প আমরা জেনেছি কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলেই সেটা হবে কর্মকারক তাহলে গল্প এটি একটি কর্মকারক আবার একইভাবে নিবেদিতা কাকে গল্প শোনাচ্ছে তাহলে আমরা যে উত্তর পাবো সেটি হলো পূজাকে তাহলে এক্ষেত্রে পূজাকে হলো কর্মকারক কেমন যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে এরপর তিন নম্বর যে কারকটি রয়েছে করণ কারক সবাই জানো কী দি আর কিসের দ্বারা করণ কারক দেবে সারা ভালো করে জেনে নাও কী দি আর কিসের দ্বারা করণ কারক দেবে সারা এক্ষেত্রে মূল বাক্য থেকে আমরা জেনে নেব ঋষিতা নিজের হাতে রক্তকর্বে ফুল তুলছে এক্ষেত্রে জানব তাহলে ঋষিতা কিসের দ্বারা রক্তকর্বে ফুল তুলছে তাহলে নিজেও বা নিজের হাতের দ্বারা সেক্ষেত্রে এটি যেহেতু উত্তর পাচ্ছি তাহলে নিজ বা নিজের হাতের এখানে দ্বারা উচ্চ রয়েছে অনুসর্গ তাহলে এটি হবে করণ একইভাবে আমরা জানব যে কি দিয়ে যদি আমরা বলি কি দিয়ে রক্ত করবী ফুল তুচ্ছে তাহলে হাত দিয়ে বা হাতের দ্বারা ইত্যাদি এক্ষেত্রে আরও একটি বাক্য নেব মেঘমালা চোখ দিয়ে নীলাকাশ দেখছে তাহলে প্রশ্ন করবো দেখছে ক্রিয়াপদকে মেঘমালা কী দিয়ে নীলাকাশ দেখছে তাহলে সেক্ষেত্রে চোখ দিয়ে তাহলে এক্ষেত্রে কি দিয়েও আমরা প্রশ্ন করে উত্তর পেলাম চোখ দিয়ে সেক্ষেত্রেও করণকারক হবে এরপর আমরা চতুর্থ যে কারকটি রয়েছে নিমিত্ত কারক এই প্রসঙ্গে তোমাদের যেটি মনে রাখতে হবে কিসের জন্য কিসের নিমিত্ত যদি হয় গো বোধ তবেই পাবে নিমিত্ত কারক তাহলে কিসের জন্য কিসের নিমিত্ত যদি হয় গো বোধ তবেই পাবে নিমিত্তকারক একইভাবে আমরা মূল যে বাক্য থেকে এই ধরনের বা নিমিত্ত কারক নির্বাচন করার ক্ষেত্রে আমরা উদাহরণ নেব ঋষিতা পূজার জন্য রক্ত ফুল তুলছে তাহলে ঋষিতা বা ঋষিতা কি কী জন্য রক্ত ফুল তুলছে বা কিসের জন্য বা কিসের নিমিত্ত সেক্ষেত্রে আমরা উত্তর পাব পূজার জন্য তাহলে এখানে পূজার জন্য হবে নিমিত্ত কারক একইভাবে বর্ষা তৃষ্ণাত্মকে জল দিচ্ছে তাহলে এখানে বর্ষা একটি নাম যাই হোক সে কাকে বা কাদের নিমিত্ত বা কাদের উদ্দেশ্যে বা কিসের জন্য জল দিচ্ছে তৃষ্ণাত্মকে অর্থাৎ যা তৃষ্ণা পেয়েছে বা যে জল চাইছে সেই তৃষ্ণাত্মক মানুষদের জল দান করছে কে বর্ষা তাহলে এখানে কিসের জন্য বা কিসের উদ্দেশ্যে বা কিসের নিমিত্তে অর্থাৎ তৃষ্ণাত্তদের নিমিত্তে বর্ষা জল দিচ্ছে তাহলেও এটি নিমিত্তকারক হবে একইভাবে আমরা যে পরবর্তী কারকটি রয়েছে অপাদান কারক তা জানবো কোথা হতে কোথা থেকে বা কোথা হইতে যদি প্রশ্ন করো অপাদান কারক দেবে সাড়া তাহলে কোথা হতে বা কোথা হইতে কোথা থেকে যদি প্রশ্ন করা হয় তার যে সাড়া বা উত্তর আমরা পাবো সেটি হবে অপাদান কারক আমরা মূল বাক্য থেকে আবার নেব ছোট্ট সংক্ষিপ্ত বাক্য ঋষিতা বাগান থেকে রক্ত ফুল তুলছে তাহলে ঋষিতা কোথা থেকে রক্ত করবে ফুল তুলছে উত্তর আমরা পেয়ে যাব বাগান থেকে তাহলে আমরা আগেই জেনেছি কোথা থেকে যদি প্রশ্ন করি তার যদি উত্তর যেটি পাবো সেটি হবে অপাদানকারক তাহলে এখানে বাগান থেকে হবে অপাদানকারক একইভাবে উপরে দেয়া হয়েছে কোথা হতে তাহলে আমরা একটি আলাদা বাক্য নেব ছাদ হতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কোথা হতে বা কোথা হতে বা কোথা হইতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে আমরা এক্ষেত্রে পাবো ছাদ হতে উত্তরটি তাহলে ছাদ হতে হবে এক্ষেত্রে অপাদান কারক তো তারপর আমরা জানবো অধিকরণ কারক যেটি শেষ কারকের শেষভাগটি কোথায় আর কখন আর বিষয় যদি আমরা পাই তবেই হবে অধিকরণ অর্থাৎ কোথায় কখন বা কোনো স্থানকে বোঝাবে কোনো কালকে বোঝাবে কোনো বিষয়কে বোঝাবে তখন হয়ে যাবে অধিকরণ কারক ঋষিতা নিশ্চিন্তি পুরে সকালবেলা পূজার জন্য রক্ত ফুল তুলছে সেক্ষেত্রে ঋষিতা কোথায় ফুল তুলছে অর্থাৎ পূজার জন্য ফুল তুলছে তাহলে উত্তর হবে নিশ্চিন্তিপুর অর্থাৎ কোন একটি স্থানকে নির্দেশ করছে তাই এটি হবে অধিকরণ কারক। আবার একইভাবে ঋষিতা নিশ্চিন্তিপুরে যে রক্তকরবী ফুল তুলছে শ্রীকৃষ্ণকে পূজার জন্য সেটা কোন সময় বা কোন কালে বা যে সময়টাকে নির্দেশ করছে অর্থাৎ কখন সে ফুল তুলছে তাহলে সকাল সকালবেলা এক্ষেত্রে বেলা যেহেতু কোনো সময় বোঝাচ্ছে তাহলে সকাল বেলাও অধিকরণ কারক হবে আবার একটি উদাহরণ আমরা অন্যভাবে নেব সে অঙ্কে আহ কাঁচা তাহলে সেক্ষেত্রে সে কোন বিষয়ে কাঁচা অঙ্কে অর্থাৎ এখানে বিষয়ের নিরিখেও আমরা যদি কোনো উত্তর পাই যেটি পাবো বা বিষয়কে বোঝাবে সেটিও হবে অধিকরণ কারক আমরা আরও একটি বাক্য নেব সন্ধ্যাবেলা মন্দিরে সন্ধ্যারতি হচ্ছিল কি সন্ধ্যাবেলা মন্দিরে সন্ধ্যারতি হচ্ছিল তাহলে কোন সময় মন্দিরে সন্ধ্যা রতি বা সন্ধ্যা আরতি হচ্ছিল সন্ধ্যাকালীন বা সন্ধ্যাবেলা আরতি অর্থাৎ সন্ধ্যাবেলা আমরা উত্তর পাবো একটি সময়কে নির্দেশ করছে বা কখন এটি আমরা প্রশ্ন করে উত্তর পাবো তাহলে সেক্ষেত্রে সন্ধ্যাবেলা এটি অধিকরণকারক একইভাবে আমরা যদি বলি কোথায় সন্ধারতি হচ্ছিল বা সন্ধ্যাবেলা কোথায় সন্ধারতি হচ্ছিল সেক্ষেত্রে আমরা উত্তর পাব মন্দিরে তাহলে মন্দির একটি দেবালয় বা দেবতার আবাসস্থল বা সেখানে দেবদেবীরা থাকেন একটি জায়গাকে বা একটি স্থানকে নির্দেশ করছে তাই এই মন্দিরে হবে অধিকরণ কারক কাজেই তোমাদের এই ভিডিওটিতে সংক্ষিপ্তভাবে কি করে কারক অর্থাৎ ছয়টি কারক মাথায় রাখবে বা মনে রাখবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন নানান পরীক্ষার ক্ষেত্রে সেটি জানিয়ে দিয়েছি আশা করি তোমাদের উপকার হবে বা তোমরা বুঝতে পারবে কারক চেনার কৌশল এক্ষেত্রে ছোট্ট বা সংক্ষিপ্তভাবে পুরো ভিডিওটিতে যেটি জানিয়েছি সেটি সংক্ষিপ্ত ভাবে এখানে তুলে ধরা হয়েছে এটিও মাথায় রেখে নাও তাহলে আর কারক ভুলবে না বা কারক সহজে মনে রাখবে বা কারক নির্ণয় করতে পারবে প্রশ্ন করো কে বা কারা কর্তা বাবু দেবে ছাড়া প্রশ্ন করো কি বা কাকে উত্তর দেবে কর্ম তাকে কী দি আর কিসের দ্বারা কারক দেবে সারা কিসের জন্য কিসের নিমিত্ত যদি হয় গোবোধ তবেই পাবে নিমিত্ত কারক কোথা হতে কোথা হতে কোথা থেকে প্রশ্ন করো কারক দেবে সারা কবে বিষয় কোথায় আর কখন তবেই হবে অধিকরণ এই যে কয়েকটি লাইন তোমরা মাথায় রেখে দাও তাহলে কারক নির্ণয় এবং কোনটি কোন কারক সহজে চিনতে পারবে বা বুঝতে পারবে বা কারক নির্ণয় করতে পারবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী অন্য ভিডিও নিয়ে চলে আসছি সবাই ভালো